রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে এখনও একমত হতে পারেনি বাংলাদেশ ও মিয়ানমার। তবে প্রক্রিয়া নিয়ে মতপার্থক্য দূর করে আগামী জুনের মধ্যে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবে বলে আশা করছে বাংলাদেশ। চীনের মধ্যস্থতায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সচিব পর্যায়ের ভার্চুয়াল বৈঠকের পর একথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ফজল রাব্বির রিপোর্ট। 2019 সালে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরপর দুটি উদ্যোগ ব্যর্থ হয়। মূলত রাখাইনের নিরাপত্তা ও জীবনযাপনের পরিবেশ নিয়ে শঙ্কার কারণে দেশে ফিরতে রাজি হয়নি রোহিঙ্গারা। চীনের উদ্যোগে পররাষ্ট্র সচিব পর্যায়ের ত্রিদেশীয় বৈঠকে গ্রামভিত্তিক প্রত্যাবাসনের প্রস্তাব আবারও তুলে ধরে বাংলাদেশ। তবে মিয়ানমারের পাঠানো তালিকা অনুযায়ী 840 জন দিয়েই প্রত্যাবাসন শুরু করতে চায় দেশটি। অন্যান্য ইস্যু নিয়ে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের ত্রিদেশীয় বৈঠকে সমাধান করার সুযোগ থাকছে বলে জানালেন পররাষ্ট্র সচিব। বৈঠকে বাংলাদেশের অভ্যন্তরে সন্ত্রাসী গোষ্ঠী আরসার উপস্থিতি নিয়ে উদ্বেগ জানায় মিয়ানমার। তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে এরা হচ্ছে গিয়ে আপনার ওখানে প্রায় 8টা বা 9টা আর্মড গ্যাংস আছে এবং তারা বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে। এদের কোনো পলিটিক্যাল আইডিওলজি নাই বা কোনো রিলিজিয়াস কোনো এজেন্ডাও নাই, এরা ওখানে বেসিক্যালি ক্রিমিনালস। প্রক্রিয়াগত মতপার্থক্য দূর করে আগামী জুনের মধ্যেই প্রত্যাবাসন শুরু হবে বলে আশা করছে বাংলাদেশ। আমরা বলেছি যে মানে ফার্স্ট কোয়ার্টারের মধ্যে শুরু করা যায় যদি, তো তারা বলছে যে না, লজিস্টিক্স এবং অন্যান্য যে ইয়েগুলো আছে অ্যারেঞ্জমেন্ট, ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টগুলো, সেগুলো হয়তো আর একটু সময় লাগবে। তো সুতরাং তারা একদম আউটরাইট বলেনি যে না এটা আমরা পারবো না, বাট তারাও চেষ্টা করবে। বাট মনে হচ্ছে অ্যাপারেন্টলি হয়তো আমরা ফার্স্ট কোয়ার্টারে হয়তো একটু ডিফিকাল্ট হবে, বাট সেক্ষেত্রে সেকেন্ড কোয়ার্টার আমরা চিন্তা করতে পারি। চীনের পাশাপাশি আন্তর্জাতিক অন্যান্য পক্ষ এগিয়ে এলে তাকেও বাংলাদেশ স্বাগত জানাবে বলে জানালেন পররাষ্ট্র সচিব। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।